নব্বইয়ের যখন স্বৈরাচার বিরোধী এরশাদের পতন হয় এবং একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে এদেশের সাধারণ মানুষের ভোটে জনগণের ভোটে তখন থেকেই বিএনপির প্রতি একটি অন্যরকম একটি ভালোবাসা একটি আন্তরিকতা একটি আবেগ কাজ করেছে এবং সেটির অন্যতম কারণ হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জেউ রহমান আমার বয়স তখন এগারো বছর তো তখন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আমি যেই ধরনের তার যে আদর্শ তার যে নীতি নৈতিকতা সে যেভাবে একটি স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি যেভাবে কাজ করেছেন তার প্রতি একটি অন্যরকম একটি ভালো লাগে একটি আবেগ কাজ করতো ছোটোবেলায় পাশাপাশি যখন আমরা দেখলাম যে একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসলো এবং ক্ষমতায় আসার পরে আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী হলেন এবং তিনি চেষ্টা করেছেন বাংলাদেশে নতুনভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে গণতন্ত্র ফিরে আনার জন্য তিনি যা যা করণীয় আছে সব কিছু করলেন পরবর্তীতে আমরা যখন দেখলাম যে বাংলাদেশের একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন যে জনগণ যাকে ভোট দিয়েছে সেই ক্ষমতায় এসছে এই যে বিএনপির প্রতি ভালো লাগাটা আসলে আমার সেই ছোটোবেলা থেকেই আছে সেই ছোটোবেলার ভালো লাগার ফল হিসেবেই যখন আমরা আমি হয়তো বাংলাদেশ টিমে দীর্ঘ সতেরো বছর খেলেছি এবং চেষ্টা করেছি খেলাটাকে এনজয় করার জন্য এবং খেলাটাকে যদি যেই কাজটাই আমি করি না কেন যদি আমি সেটাকে এনজয় না করি সেটা যদি আমার ভালো না লাগে তাহলে কিন্তু আমি সফলতা বা সাকসেস কখনো আসে না তো ঠিক একইভাবে যখন আমি দুই সালে বাংলাদেশ ফুটবল থেকে অবসর নিলাম দুই সালে বাংলাদেশ ফুটবল টিমে ক্যাপ্টেন থাকা অবস্থায় অবসর নিয়েছি এবং দুই হাজার তেরো সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ফুটবল থেকে বিদায় নিয়েছি তার ঠিক এক বছর পরেই মানে চোদ্দো সালেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমানের নির্দেশনে আমি বিএনপিতে যোগদান করি এবং যোগদানের পর থেকে যে কথাটা আমি একটু আগে বললাম যখন আমি খেলেছি তখন খেলাটাকে এনজয় করেছি শতভাগ এবং রাজনীতিতে আসার পরে সেই রাজনীতিটাকেও আমি শতভাগ এনজয় করার চেষ্টা করেছি সেখানে ঘাত প্রতিঘাত অনেক কিছু আছে তারপর আমি চেষ্টা করেছি যে এনজয় করে যাতে আমি সঠিকভাবে আমি আমার নীতি নৈতিকতা সততা দিয়ে আমি দলটি করছি এবং দলের এখন পর্যন্ত একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি ভাই বিএনপি করতে এসে কি অর্জন করলেন হ্যাঁ বিএনপি করতে এসে যেটা আমার সবচেয়ে বেশি অর্জন যে আমি এমন একটি দল করি যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাকে আদর্শ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ একটি ছায়ার একটি ছাতার নিচে আমরা কাজ করছি এবং তার পরবর্তীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এই দলকে আমরা প্রত্যেকেই যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি কখনো আপোষ করেননি তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মামলা বারবার মামলা খেয়েছেন মিথ্যা মামলা হয়েছে তিনি জেল খেটেছেন দীর্ঘ অনেক বছর কিন্তু তিনি আপোষ করেন মামলার তো অগণিত মামলা শেষ করা যাবে না আর আপনারা জানেন যে গত সতেরো বছর ধরে বিএমপির নামে বিএমপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে প্রায় ষাট লক্ষ নেতাকর্মীদের নামে আপনার মিথ্যা মামলা দিয়েছে গাইবি মামলা দিয়েছে এবং আমাদেরকে বারবার মামলা হামলা দিয়ে বিভিন্নভাবে নির্যাত নিপীড়ন করেছে এবং আমাদেরকে বারবার অ্যারেস্ট করে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করেছে এবং শুধু আমি না আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়েছে আপনারা জানেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাখ তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়েছে সেটাও আপনারা জানেন আমিনুল ভাই বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের চাওয়া যে একটি সুষ্ঠু নির্বাচন আমাদের সকলের সামনে আসুক তো এই নির্বাচনে আপনার আসন কোনটি হতে পারে এবং এই আসন নিয়ে আপনার পরিকল্পনাটা কি ওয়েল আসলে আমাদের তো গত সতেরো বছর ধরে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আমরা যে লড়াই যে আন্দোলন করেছি সেটা হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং সেখানে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা কারণ গত পনেরো বছর বা গত সতেরো বছর ধরে বাংলাদেশের জনগণ কেউ কিন্তু ভোট দিতে পারে এবং যারা নতুন প্রজন্মের ভোটার হয়েছে তারাও কিন্তু কোনো ভোট দিতে পারে নাই তো সেই নতুন প্রজন্মের ভোটার সংখ্যা কিন্তু প্রায় তিন কোটি সেই তিন কোটি ভোটার প্রায় ধরেন গত পনেরো বছর ধরে তার ভোট দিতে পারছে না এবং এটি কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা আমাদের নাগরিক অধিকার সেই অধিকার থেকে কিন্তু আমরা গত সতেরো বছর ধরে বঞ্চিত তো সেই সতেরো বছর বঞ্চিত গণতন্ত্রকে ফিরে আনার লক্ষ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাখ তারেক রহমান আজকে বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে বাংলাদেশের জনগণকে একত্রিত করে এবং বাংলাদেশের সতেরো বছরের স্বৈরাচারের যে আন্দোলন করতে গিয়ে আমাদের যে সকল ভাইরে গুম খুন হত্যা হয়েছে হত্যা করা হয়েছে তাদেরকে এবং এই জুলাই আগস্ট মাসে সেই সতেরো বছরের আন্দোলনের ফসল হিসেবে এই জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমরা এখন সত্য কথা বলতে পারছি স্বাধীনভাবে কথা বলতে পারছি এটি হচ্ছে সবচেয়ে বড় অর্জন এবং আমি বিশ্বাস করি যে আমি এই পল্লবী রূপনগরে আমি ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি এবং আমার যেই প্রত্যাশা যে চাওয়া যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ আমি আমার এই নির্বাচনী এলাকা পল্লবী রূপনগর ঢাকা ষোলো এখান থেকে দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি চেষ্টা করবো এখান থেকে এদেশের মানুষের যে প্রত্যাশা এদেশের জনগণের যে প্রত্যাশা যে আমরা কোনো বাংলাদেশে আর কোনো শৈরাচার দেখতে চাই না বাংলাদেশে আমরা চাই একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক বাংলাদেশের মানুষ চায় শান্তিতে বসবাস করতে সেই শান্তির জায়গাটুকু এদেশের মানুষ বা আমার এলাকার মানুষের যে প্রত্যাশা বা যেই চাহিদা আছে সেটা পূরণ করা আমার নৈতিক এবং দায়িত্ববোধ বলে আমি মনে করি